Hi friends, good morning. Welcome to my channel. This is Krishna here. So, বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত তো তোমাদের আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি অনেক দর্শক বন্ধুদের সেই ভিডিও হয়তো কাজে আসতে পারে সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তার সাথে নিচে কমেন্ট করবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তার সাথে বেল আইকনটাও প্রেস করবে নমস্কার বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি আমার ফ্যামিলির সাথে হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ বিশি রায় হাসপাতালে আমার বাবা ও মায়ের দাঁতের চিকিৎসার জন্য বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিভাবে আসবে এবং চিকিৎসা ক্ষেত্রে কত টাকা খরচ হবে আমাদের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটাও শেয়ার করব তার আগে আমি একটু বলে নেই এই হাসপাতালের ব্যাপারে হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়াতে অবস্থিত একটি বেসরকারি ডেন্টাল কলেজ এটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর সাথে অনুমোদিত এবং ডেন্টাল কাউন্সিল দ্বারা স্বীকৃত এখানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ও মাস্টার অফ ডেন্টাল সার্জারি কোর্স করানো হয় ডেন্টাল কলেজের সাথে সংযুক্ত আইকিয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এবং বিসি রায় হাসপাতাল এই ইনস্টিটিউটটিতে দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয়ে থাকে বন্ধুরা যারা এখানে ট্রিটমেন্টের জন্য আসতে চাইছো তোমরা কিভাবে আসবে বন্ধুরা ট্রেনেও বাসে করে হাওড়া থেকে হলদিয়া আসা যায় খুব সহজেই বন্ধুরা তোমরা যারা ট্রেনে করে আসবে হলদিয়ার লাস্ট স্টপেজ হাতিবেড়িয়া বা তার আগের স্টপেজ বন্দরে নেমে মাত্র 10 থেকে 15 মিনিটের পথ অটো করে তোমরা আসতে পারবে এই বিসি রায় হসপিটালে কিংবা যারা বাসে করে আসতে চাও বন্ধুরা তোমরা NH-41 ধরে হলদিয়া বজলাল চোখ বাস স্ট্যান্ডে নেমে মাত্র 10 থেকে 15 মিনিটের পথ টোটো করে তোমরা পৌঁছে যাবে বিসি রায় হসপিটাল বন্ধুরা এই রুটে বাসও চলে বাসে করেও তোমরা আসতে পারবে বিসি রায় হসপিটাল বন্ধুরা তোমরা যদি দিনটা আরও সুন্দর করতে চাও তাহলে ডক্টর বিসি রায় হসপিটাল থেকে খুব কাছেই আছে হলদিয়া টাউনশিপ তোমরা ডক্টর দেখানোর পরে কিছুটা টাইম পেলে ওখান থেকে ঘুরে আসতে পারো খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা চলে এসেছি হসপিটালের মেন গেটে বন্ধুরা গেটের মধ্যে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে ডক্টর বিসি রায় হসপিটাল ইমার্জেন্সি ইউনিট অফ আইকেয়ার এবং এই সোজা গিয়ে ডান দিকে গেলেই ইউনিট অফ ডেন্টাল কলেজ বন্ধুরা চলে এসেছি ডেন্টাল কলেজে ভেতরে প্রবেশ করেই একদম সামনে রয়েছে টিকিট কাউন্টার ।
সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে টিকিট কাউন্টার থেকে এই টিকিট। বন্ধুরা, এবার টিকিট কাটার পরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করার পরে আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরের জেনারেল ডিপার্টমেন্ট অফ ওরাল মেডিসিন। বন্ধুরা, ডাক্তার দেখানোর পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্স-রে করার কথা বলা হয়েছে। তো এক্স-রে করার জন্য আমাদের খরচ পড়েছিল 200 টাকা। বিভিন্ন ক্ষেত্রে খরচটা কিন্তু আলাদা আলাদা, সব ক্ষেত্রে একই রকম নয়। বন্ধুরা, অন্যান্য জায়গার তুলনায় এখানে তোমরা অনেক কম খরচে অনেক ভালো চিকিৎসা ব্যবস্থার সুযোগ পেয়ে যাবে। বন্ধুরা, যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আরও একটা সুন্দর ভিডিও বানানোর জন্য। রস কিনে খাওয়া হচ্ছে, ডাক্তার দেখানো হয়ে গেল, কি হচ্ছে না।